হ্যাঁ ভাই, এখন বাজে 5:40। তো আজ আমি এখনই আমার ব্লগটা স্টার্ট করছি। আমি এখন ছাদে চলে এসেছি। ভাবলাম আজকে একটু ছাদে গিয়ে ভিডিওটা করি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরে থাকতে ইচ্ছা করছে না। এই সময়টা মনে হচ্ছে ছাদে থাকলে বেশি ভালো লাগে, তাই ছাদে চলে এলাম, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ছাদ থেকে পাশে মোটামুটি দেখতে পাচ্ছ আমার পাশ দিয়ে, তবু আমি দেখাচ্ছি। এই দেখো ট্রেন যাচ্ছে। আমি মাঝে মাঝেই ছাদে এসে বসি, ট্রেন দেখি, ট্রেন যায় দেখি, আমার ছেলেকেও দেখাই, আমার খুব ভালো লাগে। তাও প্রায় 2 সপ্তাহ ছাদে ওটা হয়নি। এই গরমকালে ছাদ বিকালের দিকে সন্ধ্যের পর বা রাত্রিবেলা ছাদে এলে সত্যি খুব ভালো লাগে, খুব ভালো লাগে হাওয়াটা যখন চালায়। তো খুব ভালো লাগে দেখবে এই সময়, মানে একটু ছাদে হাওয়াটা খেতে খুব ভালো লাগে। কিন্তু তাও মানে আমাদের 2 সপ্তাহ একদমই ছাদে ওটা হয়নি। তোমাদের তো দেখালাম, আমাদের বাড়ির চারপাশটা দেখালাম। এই এই যে আমাদের এইটা ছাদে বসার জায়গা, এই বসার জায়গাতে এখানে গাছ বসানো হয়েছে। এইটা এটা তো আজকে মানে এখানে গাছ বসাবে বলে রেখে দিয়েছে, ওইটাকে ওইটাতেও গাছ বসাবে। মানে এরকম যা পায় তাতেই এরকম বসিয়ে দেয়, কোনো গামলা বালতি ফাটা থাকলেও তাতেও বসিয়ে দেয়। এই বসার জায়গাটাতে গাছ বসানো হয়েছে। আবার এই বসার এখানেও একটা বসার জায়গা আছে, এখানেও গাছ বসানো হয়েছে। মানে এই দিকে আর ওই দিকে দুদিকেই বসার জায়গাটাতে গাছ বসানো হয়েছে। আর ওখানটা তো আমাদের এমনি এমনি মনসা গাছ, তুলসী গাছ সব রয়েছে, তার সাথে আমাদের ফুলের গাছও এখানে রাখা রয়েছে। এইখানেও দেখো তোমাদের চারপাশটা দেখিয়ে দিই। আমি আমাদের দুদিকে ছাদ থেকে গোটা চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম। প্রায় 2 সপ্তাহ ছাদে উঠিনি আমি, আমি না বাড়িতে কেউই ছাদর কেনি, মেসোরাও উঠতে পারিনি ছাদে। সবাই আমরা বলছি ভালো লাগছে না, ভালো লাগছে না, এবার একটু ছাদে উঠি, কারণ ছাদে না উঠলে বেশ ভালো লাগে না, ছাদে উঠলে ভালো হাওয়া চালায়। তো উঠতে পারিনি, কারণ হচ্ছে ছাদটা ছাদে আমাদের আমাদের ছাদটা জল ছাদ করা ছিল না। ছাদটা জল ছাদ করা হলো, জল ছাদ করা হয়ে যাওয়ার পর এবার জল ছাদ করলে তো তোমরা জানো ওই জল দিয়ে রাখতে হয়, তো জল দিয়ে রাখা ছিল। এবার জল দিয়ে প্রায় 2 সপ্তাহ মতো, 10 থেকে 12 দিন বলে, কিন্তু এখানে প্রায় 2 সপ্তাহই বোধ হয় না, 12 দিন মতো এরকম, ওই 2 সপ্তাহই ধরো প্রায় জল দিয়ে ছাদটায় রাখা ছিল। তো আজকে সকালবেলায় জলটা বের করে পরিষ্কার করে দেওয়া হলো, তাই এই বিকালবেলায় একটু ছাদে উঠতে পেরেছি। নাহলে আমরা ছাদে জামাকাপড়ও মেলতে পারছিলাম না, ছাদে একটু বিকালবেলা উঠে দাঁড়াতেও পারছিলাম না, সন্ধেবেলাতেও
খুব গরম হলে বিরক্ত কষ্ট লাগলে ছাদে উঠে আমরা দাঁড়াই, তো সেটাও করতে পারছিলাম না, খুব বিরক্ত লাগছিল। তো আজকে ছাদটা পরিষ্কার হয়ে গেল, এখনও ওই ছাদে নোংরা হয়ে রয়েছে, কাদা রয়েছে, তোমাদের দেখাবো, এখনও ওই ছাদটা রয়েছে, কিন্তু এই ছাদটা পরিষ্কার হয়ে গেছে, তাই ভালো লাগছে, ওই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এই দেখো, বুঝতে পারছো, এখনও এই ছাদটা পরিষ্কার হয়নি, ওইটা হয়েছে এখনও হয়নি, জলটা বের করে দেওয়া হয়েছে কিন্তু ছাদটা পরিষ্কার হয়নি। দেখো এগুলো হচ্ছে ওই পোকাগুলো, জলটা এতদিন জমে ছিল তো পোকা পোকা হয়ে গেছিলো, দেখো সেগুলো সব মরে গেছে, জল বেরিয়ে যেতেই ওরা মরে গেছে। ছাদটা পরিষ্কার হয়নি, এটা হয়তো কালকে পরিষ্কার করা হবে। ওই ছাদটা একদম পরিষ্কার হয়ে গেছে, এই ছাদটা একদম পরিষ্কার হয়ে গেছে, একদমই পরিষ্কার হয়ে গেছে, আর একটু জল দিয়ে তুলেই একদম এখানে বসে পড়া যাবে। তো এই জন্যই তোমাদের বললাম যে প্রায় দু সপ্তাহ বাড়ির মধ্যে থেকেও দু সপ্তাহ ছাদে উঠিনি, আমি তো ছাদে উঠিনি, এত বিরক্ত লাগছে, এসে দরজাটা খুললেই দেখছি ছাদের ওখানটা জল, তোদের কী এখানে থাকবো, দাঁড়াবো জলের মধ্যে, তো তার থেকে থাক, যখন জল কমবে, যখন জল পরিষ্কার হবে তারপরেই এসে দাঁড়াবো। যাকে আজকে ভিডিওটা এইটুকুই থাক, টাটা বাই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো আর শেয়ার করো, আর কেউ নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।